পঞ্চম ধাপে দেশের 48 জেলার 708টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। বুধবার সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন। নোয়াখালীর সোনাইমুড়ি, চাটখিল ও বেগমগঞ্জ উপজেলার 19 ইউনিয়নের মোট 200টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সোনাইমুড়ি উপজেলার 4টি ইউনিয়নে, চাটখিল উপজেলার 4টি ও বেগমগঞ্জ উপজেলার 1টি সহ মোট 93টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। শীত উপেক্ষা করে ভোট দেন ভোটাররা। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তৎপর ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা করলডাঙ্গা ইউনিয়নের আসাদিয়া স্কুল কেন্দ্রে নির্বাচনী মাঠে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমের 8টি গাড়ি ভাঙচুর করা হয়। ফেনী সদর উপজেলার 12টি ইউনিয়নে ভোটাভুটি হয়। এর মধ্যে 7টিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বাকি 5 ইউনিয়নে অনুষ্ঠিত হয় চেয়ারম্যান পদে ভোট গ্রহণ। এছাড়া বাকি 12টি ইউনিয়নে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গ্রহণ হয়। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচরে 2টি ইউনিয়নে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পঞ্চম ধাপে নওগাঁর সাপাহাড়, পোরশা ও পত্নীতলা উপজেলার 23টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন কমিশন ঘোষিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার 11 ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। মোট 116টি কেন্দ্রে হয় ভোট গ্রহণ। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া কিশোরগঞ্জ জেলার 8টগ্রাম ও মিঠামইন উপজেলার 15টি ইউনিয়নে ভোট হয়। এবছর ভোটারে আমাদের অনেক ভালো শৃঙ্খলভাবে পরিবেশটা চলতেছে, তাই নিজের ইচ্ছা মতো প্রার্থীকে ভোট দিয়ে আমার প্রার্থীকে সফল হতে করতে চাই। দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে 2 উপজেলায় 82 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা আশাশুনি, শ্যামনগর ও কলারোয়া উপজেলার 16টি ইউনিয়নের 153টি কেন্দ্রে ভোটাভুটি হয়। কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকেই দেখা যায় ভোটারদের উপচে পড়া ভিড়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের মাধবপুর ও চুনারঘাট উপজেলায় ভোট গ্রহণ হয়। নির্বাচনে 2টি উপজেলায় চেয়ারম্যান পদে 104 জন, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদে 30 জন ও মেম্বার পদে 850 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সন্দীদা সুলতানা, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।